গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও 314 মহিলা সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে পৌরসভার দরগারচালা এলাকায় যুবলীগ নেতা লুৎফর রহমান সোহাগের পরিচালনায় এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক সুরজউদ্দিন সরকার, 8 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আসন্ন শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনিসুর রহমানকে বিজয়ী করতে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান।